ओम बाबा लोकनाथ, जय बाबा लोकनाथ, जय माँ लोकनाथ, जय शिव लोकनाथ, जय बुम्ब लोकनाथ, जय गुरु लोकनाथ। प्रणाम জানাই যে সকল গুরুজন অনুষ্ঠান দেখছেন সকলকে আমার প্রণাম। ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ। জ্যোতিষীর কাছে আপনারা অনেক সমস্যা নিয়ে আসেন, সন্তানের বিবাহ, কর্ম, ব্যবসা, সন্তান ভাগ্য, শিক্ষা, কত কিছু জানতে চান। কিন্তু আপনারা অনেক অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে আমি যেখানে বাড়ি করব সেই বাড়িটি সেখানে করা বা আশেপাশে মানুষের সাথে কেমন ভাবে আমার মিলমিশ থাকবে সেটা কিন্তু জানতে চান অনেকে। আবার বহু মানুষ আছে এরকম কখনো কোনো প্রশ্ন করেন না বা তাদের মনেও জাগে না। তাহলে পরিবেশ বলতে কি বোঝায়? আপনারা সকলেই জানেন পরিবেশ, আপনি যেখানে বাসযোগ্য বাড়ি করছেন তার আশেপাশে সকল মানুষজনদের নিয়েই কিন্তু আপনার পরিবেশ, আশেপাশে গাছপালা, পশু পাখি, আশেপাশের মানুষজন, সহযোগী যারা থাকবেন তাদের সকলকে নিয়ে কিন্তু আপনার পরিবেশ। সেই পরিবেশটি যদি খুব ভালো হয় তাহলে সেখানে আপনার থাকতে খুব ভালো লাগবে বা আপনার মনের মধ্যে কোনো ভয় ভীতি থাকবে না। কিন্তু অনেকেই দেখা যায় যে নতুন বাড়ি করে গেছেন একটা জায়গায়, কিছুদিনের মধ্যে অস্থির করে তুলেছেন আপনাকে, আপনি থাকতে পাচ্ছেন না, অস্থির লাগছে আপনার, মানসিক শান্তি পাচ্ছেন না সেখান থেকে। যদি আপনার পরিবেশের মানুষজন শুভ না থাকে, ভালো না থাকে, তাহলে কি আপনি থাকতে পারবেন? একার মতো একা কতদিন থাকতে পারবেন? আপদ বিপদ সমস্যা হলে সেই পরিবেশের মানুষ কিন্তু আপনাকে বাঁচাবে। আর পরিবেশ মানুষের যদি শত্রু হয়ে যায় তখন কিন্তু আপনার মানসিক প্রবৃত্তি হবে না যে সেই জায়গায় আপনার থাকতে ইচ্ছা করবে। তাই বিশেষ করে যারা জানতে চান যে আমার পরিবেশের মানুষজন কেমন থাকবে, আমাকে সাহায্য করবে কিনা বা আমি সেখানে ভালো থাকবো কিনা, এটা যদি জানতে চান তাহলে কিন্তু আপনাকে জানতেই হবে যে আপনার জন্ম কুণ্ডলিতে জন্ম ছকে পরিবেশ মানুষজন আপনার সাফল্যের জন্য লাভ হবে কিনা বা পরিবেশের মানুষ আপনাকে ভালোভাবে নেবে কিনা। এই পরিবেশ বিচার করতে গেলেই আপনার জন্ম কুণ্ডলি তৃতীয় ভাব, যেটা লগ্ন ভাব তার ঠিক তৃতীয় ভাব, এই তৃতীয় ভাব থেকেই কিন্তু আপনার পরিবেশের যোগ তৈরি হয়। যে তৃতীয় ভাব থেকে সহযোগী মানুষ দেখতে হয়, যে তৃতীয় ভাব থেকে ভাই বোনের সাথে সম্পর্ক দেখতে হয়, যে তৃতীয় ভাব থেকে ধৈর্য দেখতে হয়, যে তৃতীয় ভাব থেকে প্রতিষ্ঠা দেখতে হয়, সেই তৃতীয় ভাব থেকে কিন্তু আপনার পরিবেশের মানুষ কেমন হবে সেটাও কিন্তু বিচার্য বিষয়। আপনি কেমন থাকবেন, ভালো থাকবেন কিনা এবং পরিবেশের মানুষ কতটা আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে সেটাও কিন্তু আপনার তৃতীয় ভাব থেকেই বিচার করতে হয়। দর্শক বন্ধু, হ্যালো, হ্যালো, হ্যাঁ বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিধাননগর থেকে তীর্থব্রত বলছিলাম। কার সম্বন্ধে জানতে চাও তীর্থব্রত? আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। জন্ম তারিখ বলো। 2003 অক্টোবরের 3 তারিখ। 3রা অক্টোবর? হ্যাঁ, 2003। প্রশ্ন, জন্ম সময় বলো। জন্ম সময় সকাল মানে ভোর 4:45। জন্মস্থান? জন্মস্থান মানে কলকাতাতেই। কলকাতা, বারজিগর। বারজিগর। প্রশ্ন কি কি জানতে চাও? পরবর্তীকালে আমার সরকারি চাকরির যোগ আছে কিনা? পরবর্তীকালে সরকারি চাকরি যোগ আছে কিনা? জন্ম বারটি মনে আছে? জন্ম বার শুক্রবার ছিল? হ্যাঁ, জন্মবার শুক্রবার ছিল। কন্যা লগ্ন ধনু রাশি? কন্যা লগ্ন ধনু রাশি, পূর্বাষাঢ় নক্ষত্রে জন্ম,
জন্মকালীন অষ্টমী তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ নরগণে জন্ম। কুণ্ডলীতে দেখতে পাচ্ছে যে তুমি যে প্রশ্ন করছো সরকারি চাকরির জন্য সেই যোগটি জন্মকুণ্ডলীতে আছে কি নেই। প্রথমেই বলবো, জন্মকুণ্ডলীতে কোনো ভালো শুভ যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। প্রচন্ড সততা নিয়ে চলো, ভালো মানুষ, ভালো ব্যবহার সকলের সাথে, কিন্তু লগ্নে রবি লগ্নপতি বুধ দ্বাদশে অবস্থান করছে, বাইরে যাওয়ার যোগ আছে, বিদেশ যাওয়ার যোগ আছে, অন্য জায়গায় কর্মের জন্য বিদেশ যেতে হবে, কিন্তু কর্ম রিলেটেড সরকারি চাকরির জায়গাটা কিন্তু ভালো যোগ নেই বাবা। কি বললাম বুঝতে পারছো? সাফল্যের ক্ষেত্রে কিন্তু বাধা প্রাপ্তি যোগ বারবার ঘটবে, যেটা আলোচনা করছিলাম দর্শক বন্ধু, যে এই যে পরিবেশ, নতুন বাড়ি করে অনেক খরচা করলেন, আশেপাশের সকলকে ভালো করে খাওয়ালেন গৃহপ্রবেশের সময়, সকলে খুব আনন্দ করে খেয়ে গেল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই যারা আনন্দ করে আপনার বাড়িতে পেয়ে অর্থাৎ খাওয়া দাওয়া করে গেল, ভোজ করে গেল, তারাই কিন্তু আপনার সম্বন্ধে কুৎসা ডটাচ্ছে, আপনাকে বিরক্ত করে তুলছে, বাড়ি থেকে গাছের ফুল ফল তুলে নিয়ে চলে যাবে, বাড়িতে ঢিল ছুটছে, ঘরের জিনিসপত্র আসবাবপত্র বাইরে থেকে ঢিল ছুড়ে ক্ষতি করে দিচ্ছে। যদি পরিবেশের মানুষ ভালো থাকে তাহলে কিন্তু এরকম কোনো ক্ষতি হওয়ার যোগ থাকে না, যদি অশুভ থাকে তাহলে কিন্তু আপনাকে টিকতে দেবে না। অনেকেই দেখেছি নতুন বাড়ি করে কিছুদিনের মধ্যে সেই বাড়ি বিক্রি করে আবার অন্য জায়গায় গিয়ে বাড়ি করেছে, কিন্তু সেখানেও থাকতে পারেনি। যার অশুভ যোগ তার যেখানেই যাবে সেখানেই তার তো অশুভ যোগ যাবে, অশুভ যোগ তো তাকে ছাড়বে না। তাহলে এই যে পরিবেশ, কোন ভাব থেকে তৃতীয় ভাব, লগ্ন ভাবের তিন নম্বর ঘর থেকে দেখতে হয় তৃতীয় ভাব। তৃতীয় ভাব, ভাব প্রতিকারক এবং ভাবে কোন কোন গ্রহ অবস্থান করছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আপনার আমার ছেলে সম্বন্ধে জানবো, জন্ম তারিখ বলুন। একটু আস্তে আস্তে বলবেন, কত তারিখ? 5/7/1995। জন্ম সময় বলুন। সময় হচ্ছে 8:40 সকাল। সকাল 8:40। প্রশ্ন কি করুন, কি জানতে চান? এই জানতে চাই, আমি কি জান বলবেন, অনেক কিছু প্রশ্ন আপনার, ক্যারিয়ার, বিবাহ, সন্তান, অনেক কিছু প্রশ্ন আছে। প্রথমেই বলবো, আপনার সন্তানের অলসতা বা কুড়েমির জন্য ভবিষ্যৎ জীবনে ক্ষতি করবে। অলসতা কুড়েমি এই কাজের জন্য ওর ভবিষ্যৎ জীবনে ক্ষতি হবে, শুনতে পেলেন? অর্থ থাকবে না, দারিদ্র যোগ, অর্থ যা ইনকাম করবে সবটাই খরচা করে ফেলবে, সঞ্চয়ী হতে পারবে না, কথাটা মনে থাকবে? এবং উটকো ঝামেলায়, সকলের ঝামেলা নিজের ঘাড়ে নেবে, উটকো ঝামেলায় জড়িয়ে পড়বে বারবার, মানসিক জায়গা থেকে যেটা করছে সেই মানসিক জায়গার যে চঞ্চলতা সেটাও কিন্তু বৃদ্ধি হবে, কিন্তু ওর প্রতিষ্ঠা বা কোনো কাজ, শুভ কাজ একবারে কমপ্লিট করতে পারবে না, প্রাপ্তি অর্থাৎ যেটা হওয়া যোগ সেই যোগ থেকে বঞ্চিত হবে। কি বললাম বুঝতে পারছো? যেটা প্রাপ্তি হওয়ার অর্থাৎ 100% হওয়ার যোগ, সেই যোগ থেকেও কিন্তু বিচ্যুতি ঘটবে, কথাটা মাথায় রাখবে। এবং ভবিষ্যতে যেটা দেখতে পাচ্ছি, সপ্তম প্রতি অষ্টমে বৈবাহিক সম্পর্ক তো একদম ভালো হবে না, নবম দশম ভাবে বুধ কর্মের কারক গ্রহ দ্বিতীয় প্রতি, এবং একাদশ প্রতি দশম ভাবে আছে কর্ম করবে, একাধিকবার কর্মযুক্ত থাকবে, কিন্তু সেটাও কিন্তু মানসিক চঞ্চলতার জন্য বারবার পরিবর্তন হবে, বুঝতে পারলে? তাহলে এই যে পরিবেশ নিয়ে যেটা আলোচনা করছিলাম, যে তৃতীয় ভাব প্রতি কারক, তৃতীয় ভাবে যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে, তৃতীয় প্রতি যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট প্রাপ্ত হয় বা সংযোগ থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা যেখানেই বাড়ি করুন না কেন, পরিবেশের মানুষজন তার ক্ষতি ছাড়া ভালো কিন্তু চাইবে না। কিভাবে ক্ষতি করবে? এই গ্রহদের মধ্যে মেনলি হচ্ছে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি,
এই চারটি গ্রহকে কিন্তু বিশেষ করে দেখতে হয় পরিবেশের বিচার করতে গেলে, রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি। প্রত্যেকটা গ্রহের এক একটা রস থাকে, অর্থাৎ তাদের এক একটা কারকতা থাকে। যদি রাহু দ্বারা দৃষ্ট হয়, রাহু দ্বারা অশুভ কারক সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেই জাতক যেখানেই বাড়ি করুক না কেন, তাকে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে বারবার পড়তে হবে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? দক্ষিণ চব্বিশ পরগনা কোথা থেকে বলছো? পাথর প্রতিমা থেকে। অনুষ্ঠান দেখা হয় না আজ, দেখছো প্রথম? বাহ, শুনতে খুব ভালো লাগলো। কার সম্বন্ধে জানতে চাও? জন্ম তারিখ বলো, জন্ম তারিখ বলো। আর একবার বলবে বাবা, 27, 28, 28, 28, 10, 1995, একদম। জন্ম সময় বলো, 7:40 সকাল 7:40। পাথর প্রতিমা একটা দ্বীপ তো? দ্বীপ, ঠিক ঠিক আছে, ওখানে যাওয়ার চেষ্টা করব তোমাদের ওখানে। জন্ম বারটি কি বার ছিল? শনিবার। কি প্রশ্ন, কি জানতে চাও বাবা? হতে পারে বলে কোনো কথা প্রশ্ন করবে না, হবে কি হবে না। 2022 আর বেশি দেরি নেই, এই সামনেই যোগ আশ্বিন মাস, এবং আমি বলবো এই 2022 হবে কি হবে না, তাই তো? বৃশ্চিক লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্রে জন্ম, পঞ্চমী তিথিতে জন্ম, দেবারিগণ দেবের শত্রু রাক্ষসগণ এবং ক্ষত্রিয় বর্ণে জন্ম, জন্মকালীন জন্মকুণ্ডলিতে দেখতে পাচ্ছি যে মঙ্গল অশুভ অবস্থায় অবস্থান করছে। এই মঙ্গল অশুভ অবস্থায় অবস্থান করার জন্য বিবাহের যোগ ফাইনাল হয়ে গিয়ে কার্ড ছাপাতে গিয়েও সেই কার্ড ক্যান্সেল করতে হবে, এরকম তোমার সাথে কোনো ঘটনা ঘটেছে কি? একটু আমায় খুলে বলো, কেমন ঘটনা ঘটেছিল? তাহলে যেটা বললাম মিলল, যে এই যে মঙ্গলের অশুভ যোগ, আমি কিন্তু একবারও বলছি না মাঙ্গলিক যোগ আছে সংসার নষ্ট করবে, স্ত্রী মারা যাবে, তা নয়। মঙ্গল অশুভ যোগের ফলে বৈবাহিক সম্পর্ক বা বিয়ে ফাইনাল হয়ে গিয়ে বিয়ে ভেঙে যাবে, বা বিয়ে হলেও সেই বিয়েটা টিকবে না। তুমি খুব ভালো ছেলে, টিকিয়ে রাখার চেষ্টা করেছিলে, কিন্তু ওনার অবদতার জন্য সংসারটা কিন্তু টিকলো না, কথাটা মাথায় রাখবে। দু বছর 2022 একটা শুভ যোগ আসছে, কিন্তু সেটাও কিন্তু কেটে বা আটকে যাবার যোগ 100%। মিথ্যা বদনাম তোমার নামে করবে বারবার, বুঝতে পারছো? এটা খুব প্রিয় কাছের মানুষ, যেটা নিয়ে আলোচনা করছিলাম, অনুষ্ঠানটা শুনবে মন দিয়ে, তারপরে দেখবে আমাকে প্রশ্ন করবে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে। হতে পারে, হবে, করে দেব, কোনো কথা বলি না, হয় হবে, না হয় না হবে। একটাই কথা জ্যোতিষী সুভাষ শাস্ত্রী বলে, জোরের সাথে বলে, পাবে কি পাবে না, 2022 একটা যোগ আসছে, সেটা হবে না। কেন হবে না? কারণ কাছের যাদের সঙ্গে সংযোগ যারা তৈরি করবে বিবাহের যোগ, তারা যখন খোঁজ খবর লাগাবে, তোমার সম্বন্ধে কিছু অ্যালিগেশন দেবে, মিথ্যা বদনাম দেবে এবং তোমার মান সম্মান নিয়ে বাজে কথা বলবে, এইরকম দুই একটা ভাঙচি হয়ে বিবাহ ভেঙে গেছে। খুব সাবধানে থাকবে, পারলে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে একবার ফোন করে যোগাযোগ করবে, নিজের ছবি পাঠাবে হোয়াটসঅ্যাপে, ডানাতে ছবি পাঠাবে, নাম গোত্র লিখে দেবে এবং জন্ম তারিখটা পাঠাবে। আমি কিন্তু ডিটেলসে দেখে 2022 শেষে 23 কবে বিবাহ যোগ আসছে আবার সেটাও কিন্তু আমি বলে দেব, মনে থাকবে? তাহলে এই যে সন্তানটি যিনি বললেন বিবাহ 2022 কি কি যোগ, কারণ এই জাতকের লগ্ন প্রতি মঙ্গল অশুভ অবস্থায় দ্বাদশে রবি শুক্র রাহু দ্বারা যুক্ত, একাধিক সম্পর্কের জায়গা থেকে ভাঙচি হয়ে নষ্ট হয়ে যাবে, অর্থ ক্ষতি সঞ্চয় রাখতে পারবে না,
এবং বৈবাহিক জীবনও কিন্তু টিকবে না। হ্যালো, প্রণাম প্রণাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, বাঁকুড়া বড়জোড়া থেকে। কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি আমার ছেলের মানে শিক্ষার ব্যাপারে জানতে চাইছি। শিক্ষা আমার অনুষ্ঠান দেখা হয় নাকি আজ প্রথম দেখছো? আমার অনুষ্ঠান দেখতে ভালো লাগে না? ভালো লাগে না, অনুষ্ঠান অনুষ্ঠানগুলো শুনবে, কিছু কিছু বাস্তব জিনিস নিয়ে আলোচনা করি, যোগ নিয়ে। আমি কখনো কোনো ওই হাওয়া গলে কথা করে দেব, করে দিতে পারি, ভগবান আছে, এইসব কিছু না। তোমার জন্ম কুণ্ডলিতে কি কি তুমি পাবে এই জন্মে, কি কি পাওয়ার যোগ আছে, কোনটা হবে না, তাও কিন্তু তোমার জন্মগুলি তৈরি করে পাঠানো আছে, এইটাই কিন্তু আলোচনা। আর কিভাবে চললে একদম বলো, কার ছেলের জন্ম তারিখ বলো, জন্ম তারিখ, জন্ম তারিখ বলো। 19/4/2003 জন্ম সময় বলবে, সকাল 10:18। জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। কি প্রশ্ন কি জানতে চাও বাবা বলো? একটা প্রশ্ন, উচ্চ শিক্ষিত হতে পারবে কিনা? কি বললাম? উচ্চ শিক্ষিত হতে পারবে কিনা? এখন দেখতে পাচ্ছি তোমার সন্তানের জন্ম বারটি কি শনিবার ছিল? মিথুন লগ্ন বৃশ্চিক রাশি জানতে, অনুরাধা নক্ষত্রে জন্ম, দেবগণ বিপ্রবর্ণে জন্ম। কুণ্ডলিতে দেখতে পাচ্ছি সন্তানের শিক্ষার জায়গা, লগ্নের পঞ্চম পতি শুক্র তোমার জন্ম কুণ্ডলিতে উচ্চস্থ, সন্তানের উচ্চস্থ এবং শুভ অবস্থায় অবস্থান করছে, খুব শুভ অবস্থায় অবস্থান করছে, খুব ভালো যোগ। কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যায় না, বারবার উঁচু জায়গা থেকে পড়ে পায়ে আঘাত পায়, এবং হ্যাঁ ঠিক, এবং প্রচন্ড সততা নিয়ে চলে, মাথা গরম করে ফেলে, রেগে যাওয়ার যোগ আছে, উদ্বেগ। এক ফোঁটা এদিকে দেবে, খুব বুদ্ধিমান সন্তান, খুব ভালো ছেলে, উচ্চ শিক্ষিত হতে পারবে, ডিগ্রি কোর্স শুধু নয়, ও আরো কিছু নিয়ে, ভালো কিছু নিয়ে পিএইচডি বা ভালো কিছু ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, পড়াবে, চেষ্টা করবে, কাটবে, ধরে থাকবে। হ্যাঁ, তাহলে যেটা আমি আলোচনা করছিলাম যে উচ্চ শিক্ষিত হয়েও ভালো কোনো একটা প্রফেশনাল কিছু পড়াশোনা করবে এবং ভালো হবে। একটাই কথা বলবো যে ওর বারবার দ্বাদশে রাহু থাকার জন্য লগ্নকে শনি বসে আছে, লগ্নে শনি, দেহে শনি, এবং দ্বাদশে রাহু সেটা লগ্নে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ দ্বাদশ দৃষ্টি দিয়ে, যা যে কারণে শরীর লগ্নপতি বুধ একাদশে রবিকে নিয়ে অবস্থান করছে, খুব শুভ যোগ। ও ডাক্তারি পাশ করলে গভর্নমেন্ট অর্থাৎ সরকারি হসপিটালে প্র্যাকটিস করবে, এটা লিখে রাখো ক্যালেন্ডারে। শুধু তাই নয়, সন্তানের আরো কিছু দারুণ যোগ আছে, দ্বিতীয় বৃহস্পতি, ওকে গান শেখালে মধুর গলা, সুন্দর গলা। কি বললাম ছোটবেলায় না, আমি তো দেখি। তা তুমি বাঁকুড়া থেকে, বাঁকুড়া কোথা থেকে ফোন করছো? বরজেলা থেকে, জানি না, আমার জানা নেই, যাই হোক। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো, তোমার সন্তান আরো জীবনে উন্নতি করুক, লোকনাথ বাবার কাছে আমার প্রার্থনা, তোমার সন্তান 10-এর 1 হোক, তোমার সন্তান অনেক মানুষকে সাহায্য করুক, অনেক মানুষ ওর দ্বারা উপকৃত হোক, এটাই কিন্তু আমি লোকনাথ বাবার কাছে আমার চাওয়া, যে তোমার সন্তান ভালো হোক। যেটা আলোচনা করছিলাম দর্শক বন্ধু, যে হতে পারে, হবে, কবে হবে, সেগুলো কিন্তু কিছু না, যোগ নিয়ে জন্মগ্রহণ করেছেন, সেই যোগটাই জীবনে কবে কবে ফুটে উঠবে, কবে ফুটবে না। গাছের ফুলের কড়ি এসছে, গাছে কড়ি আসার সাথে সাথেই ফুলটা কিন্তু ফোটে না, তার একটা সময় থাকে, সময় লাগে, কোন ফুলটা কবে ফুটবে, কোন কড়িটা কবে ফুল ফুটে ফুটবে। তাহলে জন্ম কুণ্ডলিতে আপনার সন্তানের সকল ভালো যোগ, অশুভ যোগ নিয়েই কিন্তু জন্মগ্রহণ করেছে,
যারা আমার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে সুভাষদা কি বলে কি বলে না। অনেকেই বলে, আমাকে হোয়াটসঅ্যাপে লেখেন বা অনেকে আমাকে ফোন করেন, দাদা আপনার অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে, এত সুন্দর করে আপনি তো আজে বাজে কিছু নিয়ে আলোচনা করেন না, আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, আপনি হয়তো সুন্দর করে বলেন না কিন্তু আপনার কথাগুলো আমরা কিন্তু যারা শুনি তারা কিন্তু খুব ভালোবাসি বা আপনার কথা অনুষ্ঠানগুলো শুনি, এটাই কিন্তু আমার প্রাপ্তিযোগ, এটাই আমার পাওনা, এটাই আমার ভালো লাগা যে আপনাদের কাছ থেকে আমার ভালো পাশা পাওয়া। আপনারা উপকৃত হন, ভালো জ্যোতিষীর কাছে যান, কোন সময় কোন যোগ আছে সেটা নিয়ে বিচার করুন, সন্তানের কি বিষয়ে পড়াশোনা করলে ভালো হবে, কোন চাকরি কোন ব্যবসা কিভাবে করবে, বিবাহটা কোন সময় দিলে সন্তানের উপকৃত হবে, সন্তান ভালো থাকবে, এবং শুধুমাত্র ওই নারী এবং পুরুষের জোটক বিচার করে গুণ পেয়েছে 36 গুণের মধ্যে 22 গুণ 24 গুণ 26 গুণ বিবাহ দিয়ে দিলেন সংসার করতে পারলো না, টিকলো না, সেটা কিন্তু কখনোই করবেন না। যদি আপনি জানতে পারেন, যেটা আলোচনা করছিলাম যে পরিবেশ যদি আপনার ভালো না থাকে, পরিবেশ লোকজন যদি ভালো না থাকে তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। অনেকে কি করেন, যখন নতুন বাড়ি করেন বা গৃহপ্রবেশ করেন একবারে সকলের সাথে অন্তরের মতো মিশে যান, ঘরের কথা বলে দেন, বাড়িতে লোককে ডেকে নিয়ে আসেন, ঘরে কোথায় কি আছে না সব দেখিয়ে দেন, তারপরে সেই লোকগুলোই আপনার ঘরে চুরি করে, সেই লোকগুলোই আপনার ঘরে শীত কেটে ক্ষতি করবে। তাহলে এই যে পরিবেশ, আপনি যদি জানতে পারেন যে আপনার পরিবেশের মানুষজন ভালো নয়, জন্ম কুণ্ডলিতে আছে, সে আপনি যেখানেই বাড়ি করেন, গ্রামে বাড়ি করেন, যে বাবা শহরের মানুষ ভালো না গ্রামের মানুষ ভালো, গ্রামের মানুষ ভালো না শহরের মানুষ ভালো, আপনি যেখানেই বাড়ি করুন না কেন, যদি আপনার জন্মকুণ্ডলিতে পরিবেশ অবস্থাগত যোগ ভালো না থাকে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। তাহলে পরিবেশের বিচারটা কিন্তু আপনার জন্মকুণ্ডলীর তৃতীয় ভাব থেকে, যেটা আলোচনা করছিলাম, রাহু যদি তৃতীয় ভাবে সংযোগ থাকে, তৃতীয় ভাবে দৃষ্টি দেয়, তৃতীয় ভাবপতির সাথে কানেকশন থাকে, তাহলে বুঝতে হয় উটকো ঝামেলায় সবসময় আপনাকে জড়াবে। অর্থাৎ পাড়ার চাঁদা দিলেন না ওদের মনোমত, আপনার বাড়িতে ভাঙচুর করলো, বাড়িতে ক্ষতি করলো, অথচ পাশের বাড়ি আরেকজন সে হেসে একটা টাকাও দিল না, এত সুন্দর করে তার বাড়িতে এসে খেয়ে যাচ্ছে, তাকে উল্টে ভোগে এনে ঠাকুরে ভোগ এনে দিয়ে যাবে, আর আপনি 5000 চেয়েছিল 500 দিয়েছেন, আপনার বাড়িতে ভাঙচুর করবে, এটাই কিন্তু পরিবেশের মানুষ যদি শুভ না থাকে। আগে দেখুন পরিবেশের কেমন আছে, এইবারে দেখতে হবে যদি শনি দ্বারা দৃষ্ট হয় তাহলে কি হবে, সেই পরিবেশের মানুষ থেকে আপনার হতাশা আসবে যে এদের জন্য আমি করলাম আর এরা আজকে আমার ক্ষতি করছে, আমার বিপদে আমার পাশে নেই। পরিবেশের মানুষ ভালো থাকলে বিপদে কিন্তু আপনার কাছে থাকে, আপনার দূরের বাপের বাড়ির বা শ্বশুর বাড়ির লোকজন কিন্তু আপনাকে সাহায্য করতে আগে আসবে না, আগে আসবে কিন্তু পরিবেশের মানুষ। যদি পরিবেশের মানুষ ভালো না থাকে আপনি ঘরে পড়ে মরে যাবেন, আপনার কেউ সাহায্য করতে আসবে না, মানে জিজ্ঞাসা করে দেখবে না আপনি কেমন আছেন, খেলেন কি খেলেন না। যদি কেতু তারা থাকে তাহলে প্রচন্ড হতাশা, ভয়ানক একটা সমস্যা, মানসিক অস্থিরতা দিয়ে আপনাকে সমস্যার মধ্যে সবসময় একটা ভয় ভীতির মধ্যে ফেলবে, এটাই কিন্তু যোগ। যারা এখনো ভাবছেন দাদাকে দেখাবেন, কিভাবে দেখাবেন, কোথায় যোগাযোগ করবেন, আপনারা ফোন করতে পারেন, অনলাইনের মাধ্যমে আসতে পারেন, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আমার সাথে ফ্রি কনসালটেন্সি করতে পারেন, রাত্রি 9টা থেকে 10টা যে কোনো একটি প্রশ্নে হোয়াটসঅ্যাপে জন্ম তারিখ পাঠান এবং আপনারা বিচার করতে পারেন। তাহলে আজকে যখন পাবেন রাত্রি 9টা থেকে 10টা আপনারা কিন্তু সরাসরি আমার সাথে কথা বলবেন এবং কি সমস্যা আছে কি যোগ আছে সেটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন, যোগ আপনার কথা বলবে। আর যোগ যখন কথা বলবে সেটাই কিন্তু আপনার ফলবে। একদম শেষ, নমস্কার।